নমস্কার বন্ধুরা, এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি শুভঙ্কর। আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। বন্ধুরা, ভিডিওটি শুরু করছি, তবে তার আগে বরাবরের মতন আপনার কাছে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট। আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি আপনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকা ঘন্টাটিকেও বাজিয়ে দেবেন, আর সঙ্গে সঙ্গে আপনি জুড়ে যাবেন সমস্ত ধরনের লেটেস্ট ভিডিওগুলোর সঙ্গে। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওটি শুরু করি। কলকাতা উচ্চ আদালতের মহামান্য বিচারকদের জন্য ল ক্লার্ক কাম রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ল ক্লার্ক নিয়োগের নিয়মাবলী ও সেসবের বিভিন্ন সংশোধনীর ভিত্তিতে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নোটিফিকেশন নাম্বার আপনারা এই নোটিশেই দেখতে পাচ্ছেন এবং তার তারিখও এখানে দেওয়া রয়েছে। ওই পদে নিয়োগের দরকার হলে তা কিভাবে হবে, যোগ্যতা, বয়স, দায়বদ্ধতা, পারিশ্রমিক ইত্যাদি কিরকম তা জানা যাবে এই বিজ্ঞপ্তিতে। এই মুহূর্তে কিন্তু সেই অফিসিয়াল নোটিফিকেশন আপনার সামনে খোলা রয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন। তো আমি এই ভিডিওতে আপনার জন্য এই নোটিফিকেশনটি একটু বিস্তারিতভাবে আলোচনা করব যে এখানে কি চাওয়া হয়েছে, প্রার্থী বাছাই পদ্ধতি কি রয়েছে, যোগ্যতা, বয়স কত চাওয়া হয়েছে, নিয়োগ হবে কিভাবে, সমস্ত কিছু, এবং নিয়োগের মেয়াদ কত, সমস্ত কিছুই থাকছে এই ভিডিওতে আপনার জন্য। তো ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভিডিওটি দেখে আপনি উপকৃত হবেন। তো প্রথমে জানাচ্ছি আমাদের যোগ্যতা এবং বয়স। ভারতীয় নাগরিক হতে হবে বয়সসীমা বিজ্ঞপ্তির তারিখে 23 থেকে 32 এর মধ্যে। যোগ্যতা দরকার ভারতের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের এলএলবি ডিগ্রি, যদিও কেন্দ্রীয় বা কোনো রাজ্য বা কাউন্সিলের অ্যাডভোকেট হিসেবে নাম নথিভুক্ত থাকা বাধ্যতামূলক নয়। এবার জানাচ্ছি আপনাদের প্রার্থী বাছাই পদ্ধতি এবং নিয়োগ। প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হবে এবং যোগ্য প্রার্থীদের বলা হবে স্ক্রিনিং পর্বের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার জন্য। অতএব আবেদন করতে হবে বিজ্ঞপ্তি বেরোলে তবেই। যথানির্দেশিত পদ্ধতিতে খেয়াল রাখতে হবে বিজ্ঞপ্তি বা ওয়েবসাইটে, অর্থাৎ ওয়েবসাইটে কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, ওয়েবসাইটে কিন্তু সমস্ত কিছু দেওয়া হবে। যদিও এই ভিডিওর নিচের ডেসক্রিপশনে আপনাদের সুবিধার জন্য আমি ওয়েবসাইট দিয়ে দেব, আপনারা সেখানে ক্লিক করে সরাসরি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। তো স্ক্রিনিং এ সফল হওয়া প্রার্থীদের তালিকা পাঠানো হবে কিন্তু সমস্ত মাননীয় বিচারকদের কাছে, তাদের পছন্দের প্রার্থী কারা তা জানবার জন্য। তার ভিত্তিতে প্রস্তুত করা তালিকা পাঠানো হবে মাননীয় প্রধান বিচারপতির কাছে এবং পদমর্যাদা অনুযায়ী অন্যান্য বিচারকদের কাছে। সফল প্রার্থীদের উপস্থিত হতে হবে সংশ্লিষ্ট বিচারকের প্রয়োজন মতো যোগ্য প্রার্থী বেছে নেওয়ার ইন্টারভিউ অথবা পরিচিতির জন্য। প্রধান বিচারপতি একান্তভাবেই তাদের কাজের উপযুক্ত প্রার্থীকে বেছে নেবেন, তারপর বাকি প্রার্থীদের তালিকা যাবে। তালিকা শেষ না হওয়া পর্যন্ত ক্রমান্বয়ে কিন্তু অধীনস্থ পদমর্যাদার বিচারকদের কাছে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবার জন্য। এই নির্বাচন শৃঙ্খলের যে কোনো পর্যায়ে সংশ্লিষ্ট বিচারপতি কাউকে নিয়োগ করতে না চাইতে পারেন বা তালিকার কাউকেও উপযুক্ত বিবেচনা না করতে পারেন, সেক্ষেত্রে নতুন করে প্রার্থীদের কাছে আবেদনপত্র চাওয়ার প্রক্রিয়া শুরু হবে। বিচারকরা তাদের পছন্দের কোন প্রার্থীকে নিয়োগ করতে পারেন যোগ্যতা ইত্যাদির শর্ত পূরণ হলে। নিয়োগের মেয়াদ এককালীন সর্বাধিক 2 বছরের জন্য এই নিয়োগ হতে পারে সন্তোষজনক কর্ম সম্পাদনের শর্ত সাপেক্ষে, তারপরেও পারস্পরিক নির্ধারিত চুক্তিতে এককালীন সর্বোচ্চ 1 বছর করে বাড়তে পারে। তো এবার আপনি জানাচ্ছি পারিশ্রমিক ছুটি। ল কার্ক কাম রিসার্চ অ্যাসিস্ট্যান্টরা অর্থাৎ ল কার্কের পদ নাম নিযুক্ত হবেন চুক্তির ভিত্তিতে এবং পারিশ্রমিক পাবেন মাসে 35,000 টাকা। আদালতের কর্মী হিসেবে কোনো দাবি দেওয়ার সুযোগ নেই। বিচারকের অনুমোদন সাপেক্ষে তিনি ছুটিও পেতে পারেন বছরে সর্বাধিক 10 দিন। এই পদে দায়িত্ব, কর্তব্য এবং গুপ্তি সংক্রান্ত বিষয়ও কিছু আছে, জেনে নিতে পারেন ওয়েবসাইটে, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইট কলকাতা হাইকোর্টের। তো ওয়েবসাইটটি এখানে আপনাদের বলে দিচ্ছি, যদিও এই ভিডিওর নিচের ডেসক্রিপশনে আপনাদের জন্য দেওয়া থাকবে। ওয়েবসাইটটি হচ্ছে www.kolkatahighcourt.gov.in। তো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে এই তথ্যটি জানানোর ছিল, এই নোটিশ নিয়ে আলোচনা করবার ছিল। যদি এই তথ্যপূর্ণ ভিডিওটি আপনার ভালো লাগে, কোনো উপকারে আসে, তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যের কাছেও পৌঁছে দেবেন। তো ফিরছি পরবর্তী নতুন লেটেস্ট ভিডিও নিয়ে। ততক্ষণ আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও অবশ্যই সুরক্ষিত রাখবেন। ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।